আসসালামু আলাইকুম কিরম আছেন আমার ভাই ও বোনেরা আমি আপনারা বোন শাকিলা সাথী কথি তো বুঝতেই পারছেন আমরা আজকে বাইরে খাইতে আইছি বাইরে মানে ইফতারি করতে আইছি আর কি এই জায়গাও বাইরে ইফতারি করা যায় এটা একটা আফগানিস্তান রেস্টুরেন্ট তো এরা বাইরে ইফত্যির ব্যবস্থা করে প্রতি বছরই তো বুফে টাইপের বুফে আসছি আসি আর কি ইফতারি করলাম অনেকদিন পর ইফতারি করতে আসুন তো ভালোই লাগলো খারাপ লাগলো না কিন্তু আমার বিটার জন্য আমি কিছু খাইতে পারি নাই ভয় পান না আমরা কিন্তু এত খাবার খাইনি কো আমি আসলে ছবি তোলার জন্য একটু খাবারগুলো নিয়ে এসে রাখছি নো অন্য ই করি কারণ আমরা যে কয়জনই আসি সেই কয়জন অত বেশি খাদক না তো আমার ছেলেও খায় না কো ওরাও ওরকম ভাবে খায় না কো বাট ছবি তো ওই লাস্ট রোজা তো আমরা বাইরে যা খাইনি কো আফসোস থেকে গেছিল এই রোজা তো সেম কাহিনী তাই আমরা সবগুলাই চিন্তা করছোনো যে আমরা সবাই মিলি ইফতারি করব বাইরে তাই এই তো গেছিলাম আফগানি দোকানে এইখানে ইফতারি ব্যবস্থা করে যেহেতু অমরে মুসলিম রেস্টুরেন্ট সো ওরা হচ্ছে গান সব সময় ইফতারির ব্যবস্থা করে যার জন্য আমরা সবাই ইফতারি করতে গেছি গেছেন ওই জায়গা তো ভয় পান না আমরা কিন্তু সবগুলো খাইনি এখনও করছি আমরা কিন্তু সবগুলোই সব খাইনি আপনারা দেখে হয়তো বা ভয়ও পাওয়া যেতে পারেন আর এত মজার খাবার ছিল খাবারগুলো অনেক মজার ছিল কিন্তু সবগুলাই রোজা রাইখিত খিত আর ওইভাবে খাওয়া যায় না যার জন্য আসলে ওইভাবে আমরা খাইতেও পারিনি আর আমার ছেলে সে তো মাসা আল্লাহ কী বলবো যেখান যেঠি যায় সেখানে যায় সেঠে যায় মনে করেন যে মানে আমার যতটুকু জ্বালানি লাগে সবটুকুই জ্বালায় এরা শুধুমাত্র ওই ভিতরেই খাবারের ব্যবস্থা করে নেই দেখেন এই এই বাইরের ব্যবস্থা করছে আমি দেখাচ্ছি আপনাদের বাইরে কীরকম ব্যবস্থা করছে সেটি অনেক সুন্দর করেই বাইরের ব্যবস্থা করছে দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা এই যে এই তাবুর মতো করি এডি হচ্ছে বাইরে ব্যবস্থা করছে সব মিলে সুন্দরই ছিল পরিবেশটাও সুন্দর ছিল প্লাস হচ্ছে খাবারের মানও ভালো ছিল সব ভালোই লাগছে আসলে অনেক দিন পরে তো বাইরে খাওয়া মানে যেরকমই হোক না কেন ভালো লাগছে সব কথার কথা হচ্ছে অনেক ভালো লাগছে আর আমার পণ্ডিত তো এই যে দেখতেছেন সে ও মহা খুশি আসলে বাইরে গেলে পরে বাচ্চারা অনেক খুশি হয় সেও অনেক খুশি অনেক খুশি তো যাই হোক আমি আর সময় নষ্ট করব না আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আবার নামাজ পড়ার জন্য বাইরে চলে আসতেছি তো আমাদের খাওয়ার শেষ সুস্থ থাকেন ভালো থাকেন আপার সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়েন আর এই পর্যন্তই আমি শাকিলার সাথী ইউএসএর চ্যানেল থেকে বাই বাই আল্লাহ হাফেজ